ওয়েলকাম টু ইউনিকর্ন বিদ্যা মন্দির। ইউনিকর্ন বিদ্যা মন্দিরের পক্ষ থেকে সকল স্টুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তো তোমরা জানো আজকে 13 তারিখ এবং আজকে WBP কনস্টেবলের ইন্টারভিউ চলছে, কালকে থেকে শুরু হয়েছে। তো তোমাদেরকে আমি কল রেকর্ডিং শোনাতাম, কিন্তু কল রেকর্ডিংয়ের জন্য যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে যে দেখো, এক একজনের সঙ্গে প্রায় 8-10 মিনিট কথা বলছি, ওকে? তো তিনজন যদি হয় 30 মিনিটের ভিডিও হয়ে যাবে। তার কারণে তোমাদের মূল যেগুলো দরকার সেগুলো হচ্ছে কী কী প্রশ্ন ধরছিল বা কোন দিকটা বেশি প্রশ্ন ধরছিল, এইটুকুনি তোমাদের জানার। সুতরাং ওই অতখানি কল রেকর্ডিং শোনার আমার মনে হয় না তোমাদের কোনো প্রয়োজন আছে, তাই আমি ওই কল রেকর্ডিংগুলো দিচ্ছি না। জাস্ট তোমাদেরকে কী কী তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল বা তাদের কী কী, দেখো ঢোকা বা ডকুমেন্ট ভেরিফিকেশান কীভাবে ঢুকছো, তোমার থার্মাল স্ক্যানিং, SPO2 লেভেল চেক, এইগুলো প্রত্যেকটা মানে বোর্ডেতেই সেম হচ্ছে, ওকে? কিন্তু প্রশ্ন কীরকম হচ্ছে বা কোন দিকের প্রশ্ন বেশি জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা যে এতদিন যে ধরনের প্রশ্ন প্র্যাকটিস করেছিলে সেরকম প্রশ্ন ধরছে না বিষয়ভিত্তিক প্রশ্ন ধরছে, সেইগুলো আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ওকে? তো কালকে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে সমস্ত জায়গায় হয়তো দাঁড়িয়ে ইন্টারভিউ হচ্ছে, কিন্তু না, আজকে আমি যে জায়গায় এটা জলপাইগুড়ি রিকমেন্ড রেঞ্চের, তো সব জায়গায় কিন্তু দাঁড়িয়ে হচ্ছে না। আমি 2-3টে রিকমেন্ড রেঞ্চের স্টুডেন্টের সঙ্গে কথা বললাম, তো তারা কিন্তু সকলে কেউ বলছে দাঁড়িয়ে হচ্ছে, কেউ বলছে বসে হচ্ছে, ওকে? যাদের বসে হচ্ছে তাদের সামনে একটা পর্দা দেওয়া আছে, প্লাস্টিকের সাদা পর্দা দেওয়া আছে, ওকে? কাউকে তো আবার তোমার মানে মাস্ক পরে ইন্টারভিউ হচ্ছে, আর তোমার কারো সামনে এরকম পর্দা আছে, কারো আবার নেই, ঠিক আছে? কারো দাঁড়িয়ে হচ্ছে, কারো বসে হচ্ছে, তো কোথায় কী হচ্ছে ঠিক এটা ঠিক ক্লিয়ার নয়, কারণ তোমরা সকলেই জানো যে আস্তে আস্তে বোর্ড মানে বোর্ডগুলো চেঞ্জ হবে, যে আজ থেকে কাল এক জায়গায় আছে, আবার কালকে পরশু থেকে অন্য জায়গায় আছে, এরকম অনেক রকম চেঞ্জ আছে, এক একটা বোর্ডের মধ্যে রেঞ্জের মধ্যেই বোর্ডগুলো চেঞ্জ আছে, ওকে? তো এইটা নিয়ে তোমরা বেশি না ভেবে কী ধরনের প্রশ্ন বেশি করছে, দেখো প্রশ্ন কিন্তু সব রেঞ্জেই একই ধরনের করছে, আমি যেটা দেখলাম একই ধরনের। কী দেখো, তোমরা এতদিন যা জেনে এসেছো, এতদিন যে জেনে এসছো যে আমি কেন পুলিশ হতে চাই বা তুমি কেন পুলিশ হতে চাও, আর বা তোমার পুলিশ হওয়ার যোগ্যতা কী, পুলিশ ঘুষ নেয় কেন বা পুলিশকে ঘুষ নেয় যদি তোমাকে ঘুষ দেওয়া হয়, এই ধরনের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করেছো। বাট আজকে আমি যে তিনজনের সঙ্গে কথা বললাম তারা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে বললো, তাদের থেকে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে তোমার কোন বিষয়টা বেশি ভালো লাগে, সেই বিষয় থেকে বেশি প্রশ্ন ধরছে, অথবা কী জিজ্ঞাসা করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন তোমার যেটা লাস্ট ডিগ্রি সেইখানে কী কী সাবজেক্ট আছে সেই সাবজেক্ট থেকে প্রশ্ন ধরছে, ওকে? তো আমি যে প্রথম যে ব্যক্তির মানে স্টুডেন্টের সঙ্গে কথা বলেছি তার এক্সপিরিয়েন্সটা বলি, তাকে ঢুকিয়ে নেওয়া হয়েছিল খুব সকাল সকাল, প্রথম শিফটের কথা বলছি। মোটামুটি তোমার ঢোকানোর পর তার টেম্পারেচার মাপা হয়েছিল, তার আগে যে দুটো স্টুডেন্ট ছিল তাদের টেম্পারেচার মাপা হচ্ছিলো কিন্তু একজনের বেশি থাকার জন্য, ঠিক আছে? তাকে ফ্যানের তলায় বসতে বলে এবং হাতে মুখে একটু জল দিতে বলে, আবার তারপর তার স্ক্যানিং করে, বাট তারপরই হয়ে গেছিলো। তো তার টেম্পারেচার ঠিক ছিল। নেক্সট তোমার হচ্ছে যে বাঁ হাতের কোনো একটা আঙুলেতে, আমাকে সেটা বলেনি ঠিক, তাতে SPO2 লেভেলটা চেক করেছিল এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্টগুলো নিয়েছিল, সবাই এক কপি করে জেরক্স, সেলফ অ্যাটেস্টেড এবং যে ডেটে তোমার ইন্টারভিউ হচ্ছে সেই ডেটটা দিতে হচ্ছে, ওকে? এইটুকুনি সবাইয়ের সমান, ওকে? এবার হচ্ছে যে সে ঢুকলো, ঢোকার পর তাকে একদম ডিরেক্টলি তার নাম ধরে রাখা হলো, মানে আসো বসো এরকম বারে তার নামটা ধরে বললো, বলার পর সে থ্যাংক ইউ জানালো, থ্যাংক ইউ জানিয়ে বসলো। বসার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করলো তুমি উচ্চ মাধ্যমিকে এই এই সাবজেক্টগুলো ছিল, বলছে হ্যাঁ, বলছে যে ঠিক আছে, বলে তাকে সাবজেক্ট ভিত্তিক দেখো আর্টস বিভাগ থেকে যারা আছো মোটামুটি তোমরা একটু তোমাদের লাস্ট সাবজেক্ট যেটা অনার্স করেছো সেটার সঙ্গে সঙ্গে তোমরা পাশের সাবজেক্টগুলো করে যাবে, কারণ ছেলেটির বেঙ্গলি অনার্স ছিল, বাট বেঙ্গল অনার্স থাকা সত্ত্বেও ফিলোসফি আর কিছু একটা পলিটিক্যাল সায়েন্স না কিছু একটা ছিল, ঠিক আছে? তো বেঙ্গলি থেকে তাকে প্রশ্ন ধরা হয়েছিল, ঠিক আছে? নেক্সট বেঙ্গলি থেকে প্রশ্ন ধরার পর তাকে কিন্তু পলিটিক্যাল সায়েন্স থেকে অনেক প্রশ্ন ধরা হয়েছিল, বেঙ্গলি থেকে দুটো প্রশ্ন ধরে পলিটিক্যাল সায়েন্স থেকে প্রায় 4-5টা প্রশ্ন ধরেছিল। ধরার পর তাকে কিন্তু আর কোনো এক্সট্রা প্রশ্ন, যেমন তুমি কোনো কেন পুলিশ হতে চাও বা পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে বা এই করোনা পরিস্থিতি সম্বন্ধে, কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে কিচ্ছু ধরেনি, কিচ্ছু ধরেনি, তাকে শুধু জাস্ট সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন ধরেছিল এবং গোটা 7-8টে বললো আমাকে প্রশ্ন ধরেছে, আর তার মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতন তার ইন্টারভিউ হয়েছে বললো, ওকে? তো এইটুকুনি হচ্ছে যে প্রথম ক্যান্ডিডেটের অভিজ্ঞতা। নেক্সট যে ক্যান্ডিডেটটা
নেক্সট ক্যান্ডিডেট হচ্ছে তার ওই সেকেন্ড শিফটে ছিল, সেকেন্ড শিফটে থাকার জন্য সে লাস্টের দিকে ছিল, একদম সেকেন্ড শিফটের লাস্টের দিকে ছিল। সে বললো স্যার আমার ম্যাক্সিমাম এক থেকে দেড় মিনিট মতন ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে। আমি সে ঢুকেছে, ঢুকতেই তাকে বসতে বলা হয়েছে, কিন্তু সে ভুল যেটা করেছে বসার পর সে থ্যাংক ইউও জানায়নি বা ঢুকে কোনো উইশও করেনি, কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে বোর্ডের মেম্বাররা ছিলেন, যার কারণে তাকে একদম মানে সে যখন মানে চেয়ারের কাছে গেছে তখন থেকেই বসতে বলেই তাকে একদম প্রশ্ন করতে ডিরেক্টলি প্রশ্ন করতে শুরু করেছে। কিন্তু হ্যাঁ, এইটুকু নিয়ে সে প্রচুর টেনশান করছিল, ঘেমে যাচ্ছিলো। তাকে ম্যাডামরা বলছিলো যে অত টেনশান নেওয়ার দরকার নেই, টেনশান কিসে, তুমি রিল্যাক্স হও, তুমি বলো, তুমি এটা পারবে। একদম খুব মানে হেল্পফুল স্যারেরা, ম্যাডামরা মানে বলছে তুমি এটা পারবে, তুমি বলো, তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে। তো এরকমভাবে বলছিলো এবং তাকে যে প্রশ্ন ধরেছিল তাকেও বিষয়ভিত্তিক প্রশ্ন ধরেছিল। তার সায়েন্সের সাবজেক্ট ছিল, সায়েন্সে থাকার জন্য তাকে বায়োলজি থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। ওকে, যেমন তোমার হচ্ছে লোহিত কণিকা কতদিন বাঁচে, আমাদের শরীরের টেম্পারেচার কত, ওকে, তারপরে হচ্ছে যে আমাদের শরীরের বড় অঙ্গ কোনটি, এইরকম প্রশ্ন কয়েকটি করা হয়েছিল। ওকে, নেক্সট তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা বায়োলজি যে বায়োলজির জনক কাকে বলা হয়, ওকে, এরকম একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। নেক্সট তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী কে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কে আছে, ওকে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ মন্ত্রী কে আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ যখন তোমরা পুলিশের ইন্টারভিউ দিতে যাচ্ছ আমার মনে হয় তোমাদের পুলিশ মন্ত্রীরা জেনে রাখা উচিত কে আছে, আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, ওকে। তো সেকেন্ড শিফটের এই ছিল তার অভিজ্ঞতা, দুজনের, আরেকজন আছে সেকেন্ড শিফটের। তো তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কী জিজ্ঞাসা করছে এবং কোন দিকটা জিজ্ঞাসা করছে সেই দিকটা ভালো করে রিভাইজ করো। তাই তোমাদেরকে কল রেকর্ডিং বা তার আমি ফেস মানে ডাইরেক্টলি তার ইন্টারভিউ, কারণ যে সেন্টারগুলোতে ইন্টারভিউ হচ্ছে সেখান থেকে আমার হোম ডিস্টেন্স অনেকটা, তাই আমি তাদের নিতে পারছি না, কিন্তু ফোনে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছি। বাট সেই যে অভিজ্ঞতা তাদের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটাই তোমাদের লাগবে, আমার মনে হয় এটাই তোমাদের লাগবে, ওকে। তো আরেকটা নেক্সট যে স্টুডেন্টটা ছিল তারও সেকেন্ড শিফটে ছিল, আর কোনো প্রত্যেকটা শিফটে 20 জন করেই ডাকছে, ওকে, ভয় পাওয়ার কিছু নেই, 20 জন করেই শিফটে ডাকছে। আর কেউ মোটামুটি এখনও পর্যন্ত কেউ অ্যাবসেন্ট হচ্ছে না, এখনও পর্যন্ত কেউ অ্যাবসেন্ট নেই, ওকে। তো এইখানে এই পর্যন্ত হচ্ছে তোমাদের হচ্ছে ইন্টারভিউর মানে সিচুয়েশান, ওখানের মানে কতজন, তোমাদের যেটা বেশি ডাউট ছিল কতজন ডেকেছে, কত করে ডেকেছে, এইগুলো একটা তোমাদের ডাউট ছিল সেটা ক্লিয়ার করলাম। নেক্সট দেখো ক্যান্ডিডেটটি বললো যেটা ওখানে আধার কার্ড ভোটার কার্ড অরিজিনালটা দেখবে তোমার, বাট জেরক্স কিছু নিল না বললো, বলছে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট যেগুলো লাগে, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আর যাদের গ্র্যাজুয়েশান আছে, হ্যাঁ যাদের গ্র্যাজুয়েশান আছে তাদের সার্টিফিকেট যারা এখনও পাওনি তারা কিন্তু থার্ড ইয়ারের রেজাল্টটা অবশ্যই শো করবে, ওকে, থার্ড ইয়ারের রেজাল্টটা শো করলে হয়ে যাবে, ওকে। তো নেক্সট তার তাকে যখন সে যায় সে ড্রাইভিং লাইসেন্স শো করেছিল, তো প্রথমেই তাকে একদম জিজ্ঞাসা করেছে যে সেফ ড্রাইভ সেভ লাইফ কত সালে শুরু করা হয়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা একটা সতর্ক মানে মানে পুলিশ ডিপার্টমেন্টেরই একটা কাজ যেটার জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করতেই পারে, তাই তোমরা অবশ্যই এটা জেনে যাবে কত সালে শুরু হয়। মেবি 2016 সালে শুরু হয় মনে হয়, তবু তোমরা এটা একবার গুগলে সার্চ করে দেখে নেবে। আর নেক্সট যেটা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের যে মানে ওখান থেকে কী জিজ্ঞাসা করেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তার বাদবাকি তাকে যে জিজ্ঞাসা করেছিল 5টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, তার মধ্যে 3টি প্রশ্ন ছিল তার সাবজেক্ট ভিত্তিক, একটা ছিল দুটো ছিল হচ্ছে ফিলোসফি থেকে, তার ফিলোসফি সাবজেক্ট থাকার জন্য ফিলোসফি থেকে সাবজেক্ট করেছিল, ঠিক আছে। আর তাকে যেটা করেছিল হচ্ছে যে নেক্সট প্রশ্ন যেটা করেছিল সেটা হচ্ছে যে তুমি মানে সে বলেছিল আমার বাবা ব্যবসা করে এবং আমি তার বাবাকে সাহায্য করি প্লাস আমি পড়াশোনা করি, তো কী ব্যবসা তাকে জিজ্ঞাসা করেছিল, সে বলেছিল আমাদের মুদিখানা দোকান আছে, তো ওখান থেকে রিলেটেড যত সম্ভব তাকে ডালের কোনো একটা ডালের মানে দাম এখন ভ্যালুটা জিজ্ঞাসা করেছিল যে এই ডালটা তুমি তো দোকানে থাকো বাবার সঙ্গে বললে তাহলে এই ডালটার ভ্যালু কত, ওকে, একটা ডালের ভ্যালু জিজ্ঞাসা করা হয়েছিল, তাই যে যেটা বলবে অবশ্যই কিন্তু সেটা একটু জেনে যাবে, ওকে। এবার
এরপর যদি থার্ড শিফটের কোনো ক্যান্ডিডেটের সঙ্গে আমি যোগাযোগ করতে পারি অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো। আর তোমরা যদি বলো যে তাদের সঙ্গে ভিডিও দিতে, মানে ভিডিও কনফারেন্সে তাদের সঙ্গে কথা বলে দিতে, হয়তো একজনের ভিডিওতেই দেখবে 5-7 মিনিট 8 মিনিট করে হয়ে যাবে, কিন্তু অতটা তো তোমাদের লাগবে না। মূল যেটা জিজ্ঞাসা করছে বা যে জিনিস টপিক থেকে ধরছে সেটাই তোমাদের লাগবে আমার মনে হয়। তাও যদি তোমাদের চাই মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজ যদি কেউ ইন্টারভিউ দিয়ে থাকো, তোমরা যদি চাও তোমাদের এক্সপিরিয়েন্স আমাদের চ্যানেলের সঙ্গে শেয়ার করবে, তাহলে অবশ্যই নিচেই দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে যুক্ত হও এবং সেখান থেকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ কালেক্ট করো আমার সঙ্গে যোগাযোগ করো। আমি অবশ্যই তোমার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে বা নর্মাল কথা বলে তোমার অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করবো। ওকে, তো ভিডিওটা আজকে এখান পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং একটা অবশ্যই লাইক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।